প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটি হচ্ছে জুনে হচ্ছে না 20 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। আগের ঘোষণা অনুযায়ী জুনে অনুষ্ঠিত হচ্ছে না 20টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 19 জুন মানবিক, 26 জুন বাণিজ্য ও 3 জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল। আর সরকার ঘোষিত বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার পর 10 দিন পর্যন্ত আবেদন করা যাবে বলে সিদ্ধান্ত ছিল। তবে আগের এই পরিকল্পনা আপাতত কার্যকর হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এবার প্রথমবারের মতো দেশের 20টি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মুনাস আহমেদ নূর গণমাধ্যমকে বলেন, জুনে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। আবার আমরা এই মুহূর্তে নতুন কোনো তারিখ ঘোষণাও করতে পারছি না, কারণ সরকার ঘোষিত লকডাউন যদি আগামী 7 জুন থেকে তুলে নেয় তাহলে প্রাথমিক আবেদন শেষ হবে 16 জুন। এরপর আমাদের অনেক কর্মযোগ্য রয়েছে, যেমন চূড়ান্ত তালিকা প্রকাশ ও আবেদন, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ইত্যাদি। তাই ধরেই নিতে পারি আগামী 19 জুন থেকে পরীক্ষা হচ্ছে না। তিনি আরও বলেন, যেহেতু আমরা জানি না লকডাউন আরও বাড়বে কি না, তাই নতুন করে আপাতত তারিখ ঘোষণা করাও সম্ভব হচ্ছে না। তবে আমরা শিগগিরই এ ব্যাপারটি নিয়ে মিটিংয়ে ডেকে আলোচনা করব। সেখানে ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। যেহেতু ভারতীয় ভ্যারিয়েন্ট সর্বত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, সেহেতু এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। এই 20টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে সর্বোচ্চ 1.5 লাখ শিক্ষার্থী। আবেদন শুরু হয় গত 1 এপ্রিল থেকে। প্রাথমিক আবেদন শেষে 6 ক্রাইটেরিয়া অনুসারে ব্যবহার করে চূড়ান্ত মেধা প্রস্তুত করবে সমন্বিত ভর্তি কমিটি। তারপর মেধা তালিকা প্রকাশ করে চূড়ান্ত আবেদন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছ যে তোমাদের জুনে হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, অর্থাৎ 20 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা জুনে হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।